আইসিডিএস কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জেলার তালডাঙ্গরা থানার অন্তর্গত খড়খড়ি গ্রামে। মৃতের নাম অপর্ণা কুণ্ডু। বাড়ির মধ্যে বাথরুম থেকে তার দেহটি উদ্ধার হয়েছে। খুন করা হয়েছে বলে দাবি করছেন মৃতের আত্মীয় পরিজন থেকে শুরু করে গ্রামের মানুষজন। জানা গেছে খড়খড়ি গ্রামের বাসিন্দা অপর্ণা কুণ্ডু তার বাড়িতে নাকি তিনি একাই থাকতেন। স্বামী মারা গিয়েছেন অনেকদিন আগে, একমাত্র মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে রয়েছেন, তাই নিজের বাড়িতেই থাকতেন অপর্ণা দেবী। পার্শ্ববর্তী গ্রামের একটি আইসিডিএস সেন্টারে তিনি কাজ করতেন। অপর্ণা দেবীর মা গ্রামেই তার অন্য আর এক মেয়ের বাড়িতে থাকেন। আজ সকালে তিনি তার বড় মেয়ে অপর্ণার বাড়িতে এসে দেখেন বাড়ির বাথরুমে অর্ধউলঙ্গ অবস্থায় পড়ে রয়েছেন অপর্ণা দেবী, মৃত্যু হয়েছে তার। এরপরেই তিনি পাড়া প্রতিবেশীকে খবর দেন। পরে স্থানীয় সূত্রে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। জানা গেছে একাকী ওই বাড়িতে থাকা অপর্ণা দেবীর বাড়ির সমস্ত জিনিসপত্র একেবারেই লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে, যা দেখে সকলেই অনুমান করছেন গতকাল রাতে হয়তো ওই বাড়িতে কোনো চোর চুরির উদ্দেশ্যে ঢুকেছিল, আর সেই চোরকেই হয়তো চিনে ফেলার কারণে অপর্ণা দেবীকে খুন করে ফেলে রেখে সে পালিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন অপর্ণা দেবীর কান থেকে নাকি রক্ত পড়েছে, গলায় দাগও রয়েছে, তাই তাকে খুন করা হয়েছে বলে সকলে অনুমান করছেন। বিষয়টা এখন কি বলবো, এখন আমাকে ফোন করে পাঠিয়ে দেখতে আসছিলাম, দিয়ে দেখলাম যে কপাট বেটা আমার খুলেছিল, দিয়ে সে দেখলাম যে বাথরুমের ছায়া পরে শুয়ে আছে, লম্বা লম্বা শুয়ে আছে, হ্যাঁ মৃত। এমনি টর্চার বলতে গলায় সামান্য দাগ দেখাচ্ছে, আর কান দিকে এমনি রক্ত পড়েছে আর কি, যেখানে শুয়ে আছে সেখানে রক্ত পড়ে আছে। গতকাল রাতে কি উনি একাই ছিলেন বাড়িতে? হ্যাঁ, ও একাই থাকে। কি মনে করছেন আপনারা এখন? মনে করছি, মনে হচ্ছে যে কানের দুটো নিয়ে নাই, মনে হচ্ছে যে লোকে খুলে নিয়ে এবার হয়তো লোক যায় জানতে পেরে গেছে, হয়তো তার লিগে হয়তো মেরে দিয়ে পালিয়ে গেছে, এটাই ভাবছি। মৃত্যুটা খুন বলে মনে করছে। অপর্ণা দেবীর মা দোলু পাল তিনিও অনুমান করে বলছেন তার মেয়েকে খুন করেছে আর বাড়িতে চুরি করা হয়েছে বলেও জানান তিনি। কি করে, কোনো রোগ নাই, জ্বালা নাই, কিছু নাই, বলো। আপনি যখন সকালে এসে দরজা ডাকছিলেন দরজায়, হ্যাঁ, তখন সারা দিই না, তখন সে বাথরুম ধরে পড়ে আছে, কি করে সারা দিবে? আপনারা কি পরবর্তী সময়ে দরজা খুলে দেখলেন, কি দেখলেন? তখন দেখলেন মোরা পড়ে আছে সে ধরে। কি অবস্থায় ছিল তখন? এই শুয়ে আছে, ছায়া একটা পরি, একটা ছায়া ভিজা ছায়া পরি দিয়েছে, মনে হয় মেরে ওইটা পরি দিয়েছে ভিজা ছায়াটা। কারা মারলো? কে মারলো কি করে জানবে? তাহলে তো সে লোকটাকে ধরা হতো। একজনকে দেখেছিল। সেই জন্য মনে করছেন যে গতকাল রাতেও করা এসেছিল নাকি? তা বই কি, নাহলে মারল মরল কি করে? কানের দুটো নাই, বিছানা একবার অলঝলো করে দিয়েছে, সেই গদি মদি তুলিয়ে যা দেখেছে, কোনো টাকা পয়সা আছে নাকি, যা পেয়েছে নিয়েছে। এবার কী ছিল আমরা তো জানিনি, ও কখনো আমাদেরকে বলেনি যে কী আছে না আছে, আমরা জানতেও চাইনি কোনোদিন। বলি কাজ করছে, খাচ্ছে, খাটছে, করছে, ব্যাপারে করুক। তালডাঙ্গার খড়খড়ি গ্রামের এই আইসিডিএস কর্মী অপর্ণা দেবীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে গ্রাম জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। কিভাবে এই মহিলার মৃত্যু হলো বা সত্যিই তাকে খুন করা হয়েছে কিনা, এই প্রশ্ন অনেকের মনে উঠতে শুরু করেছে। যদিও ঘটনার রহস্য উন্মোচন করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।